الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال انبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا يا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم

ঘুরা শুরু দেখে মানব সৃষ্টির ইতিহাস সেখানে আল্লাপাক বলে দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাপাক শোনাচ্ছেন কিন্তু তার নবী মোহাম্মদ রসীদল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন তোমার প্রতিপালক ফ্রেস্তাদের বলেছিলেন আমি এই পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করবাজিমা ফেরেজ তারা জবাবে বলেছিল আপনি কি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ ও বিশৃঙ্খলা করবে এবং অয়াসফকুদ্দিমা রক্তারক্তি করবে খুনা করবে আমরাই আপনার নামের প্রশংসা জ্ঞাপন করছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না জবাব শেষ এরপরে পাক কি বললেন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন অতঃপর তাকে সমস্ত নাম শিক্ষা দিলেন আলাল অতঃপর তাকে ফ্রেস্তাদের সামনে পেশ করলেন হে ফ্রেস্তা তোমরা এ সমস্ত নাম আমাকে জানাও যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও দাবিটা কি যাকে সৃষ্টি করবেন সে তো আবার মারামারি করবে কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল যখন এখানে জিন জাতি বসবাস করতো পৃথিবীতে তারা মারামারি করতো বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল তার আলোকেই শরীর তারা এ কথাটা বলেছিলেন এখন আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সেই দাবিতে সত্যবাদী হও যে মানুষ সৃষ্টি করলেও তারা যে মারামারি করবে তাহলে মানুষ তোমাদের সামনে এই নামগুলো বলছে তোমরা এটুকু বলো তারা জব

সমস্ত নামগুলো বর্ণনা করো যখন আদম তাদের সামনে নামগুলি সব একটা একটা বলে দিলেন হে ফ্রেস্তারা আমি কি তোমাদেরকে আগেই বলে নাই যে আমি নবমন্ডল ভূমণ্ডলের মধ্যেকার যত অদৃশ্য বস্তু সম্পর্কে সর্বাধিক অবগত মা আলমা মা কুন্তুম তাকতুমুন এবং তোমরা যেসব কথা প্রকাশ করো এবং যেসব কথা গোপন করো সবকুছি আমি জানি এই কথাগুলির মধ্য দিয়েই মানুষের সৃষ্টি রহস্য বেরিয়ে আসছে প্রথম কথা হলো এই যে মানুষ এখানে খলিফা আল্লাহ বলছেন ফিল আইলনফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করব। খলিফা অর্থ কি জবাব কিন্তু ফেরেস্তারা দিয়ে দিয়েছেন ফেরেস্তারা কি বলছেন আতারিয়ালি কীম আপনি কি পুনরায় আবার সেখানে এমন কোনো জাতিকে সৃষ্টি করবেন যারা বিশৃঙ্খলা করবে এবং রক্তারক্তি করবে এই জবাবের মধ্যে বোঝা যায় ইতিপূর্বে এখানে জিন জাতি বসবাস করত খলিফা অর্থ তাদেরই প্রতিনিধি মানুষ আসতেছে হাফিজ ইবনুজারিউদ্দ তাবারি তার তফসিরি বলছেন এর অর্থ এটাও হতে পারে যে এই পৃথিবীকে ন্যায়নিষ্ঠ খলিফারা আল্লাহর প্রতিনিধি হিসাবে সুন্দর সমাজ প্রতিষ্ঠা করবেন তবে কোন অবস্থাতেই ফাশেক ফাজের কাফর আল্লাহর খলিফা নয় যে সমস্ত ইসলামপন্থী দল ঢালাওভাবে বক্তৃতা করেন যে মানুষ আল্লাহর খলিফা এটা বলা একদম অন্যায় নিঃসন্দেহে আবু জাহাল আল্লাহর খলিফা নয় নিঃসন্দেহে ট্রাম্প মোদি আল্লাহর খলিফা নয় তাবারির বক্তব্য তার নিজস্ব ব্যাখ্যা এবং এই ব্যাখ্যাটাও অনেক ক্ষেত্রে সত্য ন্যায়নিষ্ঠ খলিফারাই পৃথিবীর জন্য বরকত ও রহমত স্বরূপ দাউদ সুলাইম সুলাইমান সাল্লা খলিফা রাশেদিন নিঃসন্দেহে তারা পৃথিবীর জন্য আল্লাহর বড় অবদান ছিলেন কিন্তু মানুষ সরাসরি কখনো আল্লাহর খলিফা নন তার প্রমাণ করা নিজেই বলছে খলিফা অর্থ ফ্রেস্তাদের চাইতে নিঃসন্দেহে আমরা বেশি জানি না হাফেজ আবন কাসির এটাকেই অগ্রাধিকার দিয়েছেন যেখানে খলিফা অর্থ জিন জাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসাবে নয় এরপর প্রশ্ন হল যে আদম শব্দ কেন আসলো আর তো কিছু নাম আসতে পারত। আদম শব্দ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আদম মাটির তৈরি আদম অর্থ মাটি যে অন্য অন্য আয়তে ব্যাখ্যা এসেছে এরপরে একটু পঁয়ত্রিশ আয়তে গিয়ে কিন্তু বলা হয়েছে ইয়া না হে আদম তুমি এবং তোমার জোড়া স্ত্রী জান্নাতে বসবাস করো এখানে কিন্তু আদমকেই খালি বলা হয়েছে মাটি তার স্ত্রী হাওয়াকে কিন্তু মাটি বলা হয়নি কারণ হাওয়া আদম থেকে সৃষ্টি আদম মাটি থেকে সৃষ্টি সুরা সায় আল্লাফক নিজেই বলতো না কালাক্ত বিয়ে দইয়া মিন তিন খালাক্তেবাদ মানুষ হল মাটির সৃষ্টি আল্লাহ আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন হাওয়াকে নয় আদম সরাসরি মাটি থেকে পরে আদমের সন্তানরা আর কিন্তু মাটি থেকে হয়নি এরা বাপ মায়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে আর হাওয়া আদমের পাঁজর পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি হয়েছেন হাওয়া অর্থ জীবন্ত আদম ছিলেন জীবন্ত একজন মানুষ তাই তার দেহর একটি অংশ থেকে আল্লাপাক তার ক্ষমতা বলে হাওয়াকে সৃষ্টি করেন আর হাওয়ার মূল উৎপত্তি হচ্ছে হাই শব্দ থেকে হাই অর্থ জীবন্ত হাওয়া যেহেতু জীবন্ত আদমের থেকে সৃষ্টি সেজন্য ওনার নাম হয়েছে হাওয়া হাওয়াশ্রী কর্তবী এবং অন্য সব ওনার পাবেন আরে কোরআনে পঁয়ত্রিশ পৈতৃষ্টার স্পষ্ট দলিল তুমি এবং তোমার স্ত্রী থাকো জান্নাতে অর্থাৎ সেখানেই আল্লাপাক আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন এই যে সৃষ্টির রহস্য বিস্তৃত ব্যাখ্যা আপনারা পাবেন আমাদের লিখিত নবীদের কাহিনী এক অর্থাৎ ইসলামের যে কাহিনী আমরা লিখেছি সেখানে আমাদের ডিটেলস রিপোর্ট পাবেন সেখানে কালি ইঙ্গিত দিয়ে যাচ্ছে আপনাদের সামনে কোরআনের এই মৌলিক আয়াতগুলি গবেষণা করলে সব কিছু পাওয়া যায় এই আদম থেকেই মানুষের সৃষ্টির ইতিহাস মানুষ শুরু থেকেই মানুষ ছিল তার আগে সে কিছুই ছিল না হল আতা আল আল ইয়াকুন মাহারেকু সঈ আহম্মদ তোমাদের অবশ্যই তোমাদের পূর্বযুগে এমন একটি সময় ছিল তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিল না এখানে আল্লাপাক পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন সুরা দাহার প্রথম আয়তে যে মানুষ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না নতুনভাবে আল্লাপাক তাকে সৃষ্টি করেছেন মানুষের শ্রেষ্ঠত্ব সবার উপরে সুরাব বনু ইসরাইল আল্লাহাক বলে দিয়েছেন লাকাতকার্রমনা বনি আদম আহমদুল্লাহ ফিল বারুল বাহারি আফদুল্লাহ আল্লাহ কথির মেমান খালাকনা তফদিলা আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি বন আদমকে এবং তারা বহু সৃষ্টির উপরে আমরা তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি কর্রম না বনি আদম আমরা বনু আদমকে সম্মানিত করেছি এই আদম সন্তান পৃথিবীর সেরা সৃষ্টি এবং সমস্ত পৃথিবী সৌর জগৎ নবমণ্ডল সবই সৃষ্টি করা হয়েছে আদমের সেবা করার জন্য আল্লাহবাক বলছেন আলম তার আন্দোল্লা সাক্ষর আলকুম মাহফিস ওয়াস বাক আলাইকুম নিয়ামাহ বাহেরা তোমা বাতে না

ভাবে রেখে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন নিয়ামত সমূহ অমিন ফিল্লাহে। মানুষদের মধ্যে একদল মানুষ আসে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে বেগর এলম এলম ছাড়াই অজ্ঞতা বর্ষে ওলাহ হুদাউ স্পষ্ট রাস্তা ছড়াই। ওলাহ কিতাবে মনির উজ্জ্বল কোনো কিতাব ছাড়াই তারা ইচ্ছামতো মানুষ আল্লাহ সম্পর্কে আজে বাজে কথা বলে একটি দিয়ে বোঝা যায় যে নবমণ্ডল ভূমণ্ডল সবই সৃষ্টি হয়েছে আল্লাহাক মানুষকে জন্য সৃষ্টি করেছেন এবং মানুষকে এখান থেকে নিয়ামত উদ্ধারের জন্য বের করার জন্য তিনি তাকিদ দিয়েছেন এমনকি জুমার সালাদ সম্পর্কে আল্লাহাক বলছেন ফায়জা কুদ্দিয়ালু তাকুমিন ফল্লা যখন জুমার সালাদ শেষ হয়ে গেল ছড়িয়ে পড়ো সারা পৃথিবীতে ফল্লা এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর অনুগ্রহ কত যে আছে মানুষ জানে না এখানে বিজ্ঞান গবেষণার জন্য আল্লাহ ইঙ্গিত দিয়েছেন তারা অসংখ্য ওই বিজ্ঞানী বান্ধা দিনে দিনে একটা করে একটা আবিষ্কার করবে সবে কিন্তু আল্লাহর হুকুমে আল্লাহ সব রেখে দিয়েছেন আমাদের জন্য এ যুগের ইন্টারনেট মোবাইল নিঃসন্দেহে বিস্ময় আমাদের বাবা দাদারা এগুলো জানতেন না এমনি করে আমাদের পরবর্তী যারা সন্তান আদি আসবে তাদের যুগে হয়তো আরও আরও কিছু বিশ্বাস বস্তু আবিষ্কার হবে এ সব কিছুই আল্লাপাক আগে থেকেই করে রেখেছেন আমরা খুঁজে খুঁজে বের করছি আমাদের দায়িত্ব খানে খুঁজে বের করা এটা আল্লাহাক বলে দিচ্ছেন আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে এ যাবত পৃথিবীর বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করেছে তাতে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই পারসেন্ট আজও আবিষ্কৃত হয় নাই কে জব দেবে বলেন এক হাজার যদি ভাগ করা হতো নশো নশব্বইটা এখনো বাকি অর্থাৎ আজও এখনো পৃথিবীর বা আকাশে আমাদের জন্য জাল্লাহাগ নিয়ামত রেখে দিয়েছেন সব নিয়ামত আমরা হাতে পাই নাই অতএব আমাদের কর্তব্য কী হবে পৃথিবী আকার সৃষ্টির মধ্যে নিদর্শন লুকিয়ে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য এটা হলো বিজ্ঞানীদের কর্তব্য যারা ওঠায় বসায় শোয়ায় সর্বাবস্থায় আল্লাহ সৃষ্টি তত্ত্ব সম্পর্কে গবেষণা করে এবং একসময় তারা বলে ওঠে মা রাখা এ আমাদের প্রতিপালক তুমি এগুলোকে বাতিল সৃষ্টি করো নাই বৃথা সৃষ্টি করো নেই বান্নার তুমি শিরিক থেকে মহাপবিত্র অতএব তুমি আমাদেরকে ঝান্নাবের আগুন থেকে আজাব থেকে বাঁচাও এটা হলো ইমানদার মমিনের কর্তব্য বিজ্ঞানীদের কর্তব্য যারা নাস্তিক তাদের কথা স্বতন্ত্র তারা করবে না এগুলো বুঝবে এটা সব তাদের ধারণা করতে অন্যরকম এই যে আদমের শ্রেষ্ঠত্ব মূলত পাঁচটি কারণে এক আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন অন্য কাউকে নয় আল্লাহ বলছেন খালাক্ত বিয়া আমি আদমকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি সুরা সোহাদ প্রশাত আয়াত দুই আল্লাহ নিজে তার মধ্যে রুহ ফুকে দিয়েছেন আল্লাহ বলছেন বাবাল রব্যকাল মালায়িকা

আমি সব কিন্তু এক বছর হয়ত মতো কালে গা ফাই তুহু যখন আমি তাকে সুন্দর সুঠাম দেহে তৈরি করে ফেললাম এবং আদমের মধ্যে আমার আমি আমার রুহ ফুঁকে দিলাম ফাঁকাউলাহ সাহেদ তখন সবাই আদমের জন্য সে পড়ে গেল এটা একটা বিশ্ব একর সৃষ্টি সুরাস বাহাত্তর আয় তিন নম্বর আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন নাম বলতে সব ধরনের এলেম যেগুলো আল্লাহ পাকে চেয়েছেন বান্দাকে দেওয়ার জন্য সেগুলো তাদেরকে সব দিয়ে দিয়েছিলেন যুগে যুগে জ্ঞানী ও বিজ্ঞানীগণ আল্লাহ পাকে সে এলেমগুলো বের করছেন তারা আলোকে সমাজের কল্যাণে তারা নিজেদেরকে নিয়োজিত করেছেন সমাজ ধ্বংসের জন্য বিজ্ঞান আসে নাই দুর্ভাগ্য বর্তমান পৃথিবীর একটা হিসাবে আসছে জাতিসংঘের এইটি সেভেন পার্সেন্ট বিজ্ঞানী পৃথিবী ধ্বংসের কাজে নিবেদিত লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে রাখা হচ্ছে বোমা বানানোর জন্য বোমা বানানোর উদ্দেশ্য কি মানুষ হত্যা নয় পৃথিবী ধ্বংস করবে তারা অথচ এই প্রতিভা আল্লাপাক দিয়েছিলেন এই পৃথিবীকে সুন্দর করে আবাদ করার জন্য মানুষ সুখে শান্তিতে থাকবে সেজন্য কিন্তু না মানুষের সুখ কেড়ে নিচ্ছে এই বিজ্ঞানীরাই শিক্ষিত লোকেরাই এদের জন্য এজন্য কিন্তু আল্লাহাক তাদেরকে শিক্ষা দেন দেননি আল্লাপাক এলম শিক্ষা দিয়েছেন জ্ঞান পাঠিয়েছেন মানুষের পরীক্ষা করার জন্য দুর্ভাগ্য ইমান না থাকার কারণে এই জ্ঞানটাকেই এই অমূল্য সম্পদটাকেই ব্যবহার করা হচ্ছে মানুষকে হত্যা করার জন্য ওয়াল্লামা সুরে বাকার সাহেদ আল্লাহাক আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছিলেন অর্থাৎ সকল বস্তুর এলিম শিক্ষা দিয়েছিলেন চার তাকে শ্রেদ্ধা করার জন্য আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন অন্য কাউকে কিন্তু আল্লাহ এই নির্দেশ দেন নাই ওয়াজ কুল্নালিনিস যখন আল্লাহ নির্দেশ দিলেন ফ্রেস্তাদেরকে তোমরা আমার আদমকে শ্রদ্ধা করো তো সবাই শ্রদ্ধা করলে এই ছাড়া এই শ্রেষ্ঠা অর্থে এ বাদাতের নয় এই শ্রেষ্ঠা ছিল সম্মানের শ্রেষ্ঠা পাঁচ আদম একটি একাইমাত্র মাটির সৃষ্টি আর বাদ বাকি যারা ছিল অর্থাৎ আদমের সন্তানরা এরা কেউ কিন্তু মাটির সৃষ্টি নেই অর্থাৎ তারা বাপ মায়ের মাধ্যমে এসেছে মূলত আমাদের আদি পিতা মাটির সৃষ্টি আর বাকি আমরা যারা সবাই বাপ মায়ের মাধ্যমে এসেছি আল্লাপক বলছেন আল্লা জি আহসান কুল্লা সৈন খালাকুবাহালিন তিন সোল্লিমা ইম্মাহিন সুরাজ সাজদা সাত ও আট আয়াত আমরা আদমকে সৃষ্টি করেছি তিন মাটি থেকে সুন্দর জায় আল নসলু অথবা তার বংশধরকে আমরা সৃষ্টি করেছি মিম্মা ইম্মাহীন তুচ্ছ বিন্দু থেকে এই পাঁচটি কারণে আদমের শ্রেষ্ঠ তো সকল সৃষ্টি জগতের উপরে এখন আসুন ইবলিস তো অস্বীকার করলে সেদ্ধা করেনি কারণটা কি কারণ ছিল তার কেয়াস তা নিজস্ব জ্ঞানকে সে উপরে স্থান দিল নইলে আদম কিন্তু ফ্রেস্তা নয় সে জিনের কান জিন আল্লাফাক নিজেই বলছেন আদম এই জিনের অন্তর্ভুক্ত কিন্তু সে এত দিনদার পরেজগার হয়ে গেল যে ফ্রেস্তাদের দলভুক্ত হওয়ার অনুমতি সে আল্লাহ কাছে পেল সেজন্য যখন ফ্রেস্তাদেরকে আল্লাফাক বলেন সেখানে ইবলিশ থাকার অনুমতি পেয়েছিল এই কারণেই কিন্তু ইবলিস তার সৃষ্টিগত অহংকার হিসেবে অস্বীকার করেছিল শ্রেদাগত্তে ফ্রেশ তারা কিন্তু কেউ অস্বীকার করেনি এখনই বলা হয় লীল ইলমে শারাফুন মিন দু আশরাফু খালকিল্লাহ খালকিল্লা যদি তাকোয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো তাহলে পৃথিবীর সেরা সৃষ্টি হিসাবে ব্লিসি সম্মান পাইত যে জিন হওয়া সত্ত্বেও তার জ্ঞান বুদ্ধি সব কিছুর কারণে সে ফ্রিস্তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল শুধুমাত্র অহংকার করার কারণে ইলমের বড়াই করতে গিয়ে সে মানে অউন হয়ে গেল অভিশপ্ত হয়ে গেল আল্লাহ প্রশ্ন করছেন এই ডায়ালগটা আপনারা শোনেন আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানে আঁকা আন্তস্তালে মা খালাক্ত বেদাইয়া হে ইবলিস আমি যাকে আমার নিজ হাতে সৃষ্টি করলাম তাকে শ্রেষ্ঠা করতে তোমাকে কোন বস্তু বাধা দিল কওয়ালা আনা খায়রুম মেন হো ইবলিস দুল্লো আমি তো আদম চাইতে উত্তম শ্রেষ্ঠ খালাক্তানি মেন না আরো খালাক্তা হো মিন তিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর ওকে সৃষ্টি করেছেন মাটি থেকে মাটি তো নিচে থাকে আগুন তো উপরে থাকে অতএব আমি কখনই তাকে সেদ্ধ করতে পারি না মিনহা আল্লাহ বলেন ফাইন ঠিক আছে তুমি তাহলে জান্নাত থেকে বেরিয়ে যাও কারণ তুমি বিতাড়িত লানাতি আলেক লীন আর তোমার উপরে আমার লানত রইল কেয়ামত পর্যন্ত সোয়াদ চুয়াত্তর থেকে আঠাত্তর এই যে পারস্পরিক কথোপকথনটা মনে রাখলেই অনেক কিছু ইতিহাস আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে প্রশ্ন হলো শেতানকালে কেন সৃষ্টি করলো প্রশ্ন তো আসতেই পারে সবাই সবাইজন ভালো আমরা যেরকম থাকতাম গরু ছাগল কুত্তা বিড়াল সবাই জন চলছে আপন আপন গতিতে আমরাও চলতাম মাঝখানে আমরা অবদ্ধতা করতে যাব কি জন্য উত্তর আল্লাহ বলছেন দেখো মানুষকে সৃষ্টি করেছিলাম শয়তানকে সৃষ্টি করা হয়েছিল সে পরীক্ষার জন্য তোমাদের জ্ঞানের পরীক্ষা তোমরা শ্রেষ্ঠত্ব টিকিয়ে থাকতে পারবে কিনা আমি চাই পরীক্ষার মাধ্যমে তোমাদের ইমানের পরীক্ষা নিতে গরু তো ডান বলে ডান যাবে বাম বলি বাম যাবে অত কেউ মনে বের করে যায় আসে না কিন্তু যখন কেউ ইচ্ছাকৃতভাবে স্বতঃস্ফূর্তভাবে কারোর প্রতি সম্মান ও শ্রদ্ধা পোষণ করে নিঃসন্দেহে সেটি সবচাইতে সবচাইতে উত্তম শ্রদ্ধা হয় আমি চাচ্ছিলাম নিজের জ্ঞান দিয়ে মানুষ আমাকে এবাদাত করুক এবং সে বুঝে সুঝে সে বুঝুক সে আল্লাহ সৃষ্টি সে বুঝে সুঝে আমার এ করুক এই বুঝ দেওয়ার বুঝবান একদল সৃষ্টি আমি করেছি আদম এবং তার জাতিকে মানব জাতিকে আর সেজন্য তারা তাদের সেই জ্ঞানের উপরে টিকে থাকতে পারবে না পরীক্ষা করার জন্য আমি আদম ইংলিশকে সৃষ্টি করেছি একটা উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন আমাকে আমাদের সবাইকে জানা প্রয়োজন আল্লাহ বলছেন দেখো কাফারদের বা মুনাফাকদের তুলনা কি কী শয়তানের মতো শয়তান কি করে কওয়াল আলিল ইনসান যখন তারা মানুষকে বলে কুফরি করো কাফারা কাফারা ইন্নি বারি উম্মিন কা যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে ইন্নি বাড়ি উম্মিন আমি তোমার থেকে দায় মুক্ত আলমিন আমি জগৎ সময়ে প্রতিভালক আল্লাকে ভয় করি ফাকা না কিবা তাহমা আন নাহমা ফিন্ন আরে খা আলে দা ন ফি হ্যাঁ তখন উভয়ের পরিণতি হয় জাহান্নাম সেখানে তারা চিরদিন থাকে এটাই হলো জালান্দের প্রতিফল শ্রু হাসার ষোলো সতেরো আয়ত ইবলিসের এই কাজটিই হচ্ছে প্রতারণা প্রতারণা করা সে শুরুতেই শুরু করে দিল হাওয়াকে আদমকে প্রতারণা দিয়ে জান্নাত থেকে বের করে নিল প্রত্যেক নবীর পিছনে সে কাজ করেছে প্রত্যেক উম্মতের পুছনে সে কাজ করেছে এমনকি আমাদের শেষ নবী পর্যন্ত সে রেহাই দেয় নেই বদরের যুদ্ধে ইবলিস নিজি মানুষের রূপ ধারণ করে বড়দের নেতার রূপ ধারণ করে এসেছিল যখন ফ্রেস্তারা নাজিল হয়েছে বদরের যুদ্ধে তো ফাদের চেনেই ও দেখে মার্সে দৌড়ি আবু জল বলছে তুমি দৌড়াচ্ছি কেন তো না আমি যা দেখেছি তুমি তা দেখো তখন তাকে বুকে মার্সে প্রচণ্ড ঘুষি ঘুষি খেয়েও চলে গেছে যে সাগরে লাভ দিয়ে পড়েছে যে না এখানে থাকা হবে না এখানে ফেরেশতা এসে গেছে এগুলি ইতিহাস আমাদের সিরত রসিল তারা পাবেন ইবলিস সবসময় আমাদের পিছনে লেগে আছে উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করা আমরা ইবলিসের অনুসারী হব নাল্লার বিধানের অনুসারী হব এখানে মানুষকে বাছাই করে নিতে হয় পথ শতালিশ ধোকার এ যুগের একটা আধুনিক সংস্কার হচ্ছে বিবর্তনবাদ বিবর্তনবাদ ডারোইনের থিওরি পাশ্চাত্য বস্তুবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনটা এক ডারোইনের বিবর্তনবাদ যা যুক্তি দিয়ে আল্লাহকে অস্বীকার করে তারা বলে মানুষ আসলে আগে বানর বা বানর জাতীয় কোনো কিছু ছিল সেখান থেকে আস্তে 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 লেস খসে হাত খসে পা খসে এমনি করে যা মানুষ হয়েছে এটাই হলো কর্মবিকাশবাদ একে ইংরেজিতে বলে থিওরি অফ ইভলিউশন তারা কোনো অবস্থায় যে মানুষকে পৃথক সৃষ্টি হিসেবে চিন্তা করে না তারা চিন্তা করে মানুষ আগে কিছু একটা ছিল আল্লাহ বলছেন এখন সৈম্মাদ কোরআ তোমার কিছুই ছিল না কোরার সঙ্গে ডাইরেক্ট সংঘর্ষ আল্লাহ বলছেন তোমার কিছুই ছিল না এরা বলছে ছিল কি ছিল বানর বা বানর জাতীয় কোনো পশু ছিল ডার এই মন্তব্য যখন দিলেন অনুবংশী শতাব্দীতে এসে তখন তার বউ ভক্ত জুটি গেল সঙ্গে সঙ্গে কার্ল মার্কস এসে গেলেন তিনি দিলেন সাম্যবাদ যে না এখানে মানুষ সবাই সমান এখানে কোনো কিছুই প্রয়োজন নাই ধনী গরিবের কোন বিবর্তনবাদ তাহলে আল্লাহকে অস্বীকার করতেই হবে আর কারমাক্সের সাম্যবাদ যদি আমরা গ্রহণ করি তাহলে রিসালাদ অস্বীকার করতে হবে রসুলের কোনো প্রয়োজন নাই ভালো মন্দ পদ দেখানো ওয়া ইম্মা কাপুরা আল্লাহ রসুল্লাহ আমাদেরকে প্রত্যেক নবী তার মধ্যে যারা শিক্ষা দিয়েছেন এটা করো এটা করো না এইটা হালাল এইটা হারাম এগুলো টোটালি অফ করে দিতে হবে এটা একটা প্রয়োজন হবে না এরপরে হলো ফ্রয়েড যিনি যৌনতাবাদী তিনি দেখছেন যে প্রত্যেকটা জীবজন্তু সৃষ্টি হচ্ছে যৌনতার মাধ্যমে পিতামাতার পারস্পরিক মিলনের মাধ্যমে অতএব যৌনতা এখানে মূল তাঁর এই মতবাদ যদি গ্রহণ করা হয় তাহলে ইসলামী নৈতিকতাকে অস্বীকার করা হবে ইসলামে মা চাচি খালা বোন হারাম হালালের ব্যবস্থা আছে না কিন্তু ফ্রয়েডের মতবাদ যখন গ্রহণ করবেন তো মানুষ গরু ছাগল হয়ে যাবে এখানে মা খালা বোন আর কিছু থাকবে থাকবে না ফলে মূলে যদি বিবর্তনবাদকে আমরা বিশ্বাস করে নিই অর্থাৎ আমরা বানর থেকে এসেছি তাহলে বাকি দুটি অটোমেটিক চলে আসবে কারমাক্কসের সমূহবাদ এবং ফ্রয়েডের মনস্তত্ববাদ আর যদি বিবর্তনবাদকে অস্বীকার করি তাহলে বাকি দুটি হাওয়া হয়ে যাবে একটা থাকবে না এখন মানুষের বিশ্বাসগত ভ্রম সৃষ্টি করার জন্য এই শয়তানি মতবাদ ছাড়া পৃথিবীতে চলছে দূরে যে চলে একদিন আমরা বলে শুনেছিলাম তখন তো পড়িনি আমরা দেখিবি কখনো কিন্তু শুনেছিলাম যে এগুলো আছে বর্তমানে দু সালের সিলেবাসে আমাদের ক্লাস নাইন টেন এবং এরপরে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে জীববিজ্ঞান বলে যে বই দেওয়া হয়েছে সেখানে এগুলো নতুনভাবে আবার চালু করা হয়েছে সেখানে অনেক কথা বলা হয়েছে যে কথা একটু আগেই বললাম এগুলোই সেখানে তারা বলেছেন যে আসলে আজ পর্যন্ত বিবর্তনবাদের বিরুদ্ধে কোনো বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি জীববিজ্ঞান বই ক্লাস নাইন টেনের দুশো ছিয়াত্তর পৃষ্ঠা একইভাবে লিখেছেন তার একশো দুই ও একশো বারো পৃষ্ঠায় একইভাবে লিখেছেন ভিন্ন ভাষায় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে দুশো সাতাশি পৃষ্ঠা দুশো ছাপ্পান্ন পৃষ্ঠা দুশো একান্ন পৃষ্ঠায় অর্থাৎ একটা ছেলে ক্লাস নাইন থেকেই তার মগজ তৈরি করা হচ্ছে যে সে আল্লাহ সৃষ্টি নয় সে বানরের সৃষ্টি বানর বা বানর জাতীয় কোনো পশুর উদ্বর্তিত বা বিবর্তিত রূপ সরাসরি আল্লাহ তাকে সৃষ্টি করেনি এই যে কথাগুলো আমাদের বাচ্চাদের শেখানো হচ্ছে এগুলোর মাধ্যমে সরাসরি আল্লাহকে অস্বীকার করার সুন্দর শয়তানি জাল ফেলে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের অর্থে আমাদের এই ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের এই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে এটাই সবচেয়ে বড় দুঃখজনক আমরা ভোট দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ ওখানে গিয়ে তারা কী করেন তা তো আমার কেউ দেখি না এগুলো চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো সবগুলো যেসব মাদ্রাসা সায়েন্স আছে তারা কিন্তু এগুলি পড়ায় এই তিনটি বিষয়ের আমরা যারা ক্রমবিকাশবাদী যারা অর্থাৎ এই মতবাদের যারা অনুসারী ছিল তারা পরবর্তীতে কিভাবে ভুল স্বীকার করেছেন এগুলো একটা দুটো বলি শেষ করে দিচ্ছি বিখ্যাত পণ্ডিত ক্লার্ক যেন এই ক্রমবিকাশবাদী পণ্ডিত অন্য পণ্ডিত না তিনি দীর্ঘদিন ধরে এর পক্ষে বক্তব্য রাখার পরে অবশেষে বলতে বাধ্য হয়েছেন যে বিবর্তনবাদের সবটাই অনুমান নির্ভর এর কোনো বৈজ্ঞানিক যুক্তি নাই ডারুড়ের প্রজাতির উৎস অরিজিনাল স্পেসিস বইটা যেন বেড়ে গেল তখন তার বিরুদ্ধে একজন পাদ্রী গ্রেসর মেন্ডেল জেনেটিক্সের উপরে অর্থাৎ প্রজনন বিদ্যার উপরে একটা বই লিখলেন সেখানে ডারুনের থিওরিকে তিনি পুরো অন্তঃসার শূন্য প্রমাণ করলেন সব কিন্তু বিদেশিদের ব্যাপার প্রখ্যাত বিজ্ঞানী নিউটেনের নাম সবাই আমরা জানি নিউটন একদিন তার গবেষণা ঘরে বসে আছেন ঠিক সেই সময় একজন নাস্তিক ক্রমবিকাশবাদী তার বন্ধু তিনি ঘরে ঢুকেছেন ঢুকেই নিউটনের যে আবিষ্কার সেটা তিনি দেখে স্তম্ভিত হয়ে বললেন নিউটন এটা কে আবিষ্কার করলো তিনি ঘরে বসেই মধ্যাকর্ষণ শক্তির নবমণ্ডল যে বিশাল ব্যাপার চলছে উনি তার ছবির মধ্যে দেখিয়ে দিয়েছেন নিউটন রকম প্রতিক্রিয়া না দেখিয়ে বললেন কেউ না তখন ওই লোকটা বলছে তুই কি পাগল নাকি কেউ না মানে আমরা আজ পর্যন্ত এই জিনিসটা দেখি নাই কেউ জানে না আর তুমি বলছো এটা কেউ সৃষ্টি করেনি এমনি এমনি হয়েছে নিউটন আবার বললেন না এমনি এমনি হয়েছে কেউ সৃষ্টি করেনি তো তুমি কি আমাকে বোকা পাইছো আমাকে পাগল পাইছো নাকি তখন নিউটন উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বন্ধুর ঘাড়ে হাত দিয়ে বলে চলো বাইরে হাঁটি আসে বাইরে হাঁটি গিয়ে বলছেন দেখো তো হে বন্ধু তাকে অত আসমানের দিকে তাকে অত পায়ের দিকে এই সুন্দর নীলাকাশ পায়ের নিচে এই সুন্দর বৃক্ষাচ্ছাদিত চমৎকার এই পৃথিবী এই যে ঘাস এই মাটি এই পানি তুমি কি মনে করো এমনি এমনি হয়েছে আমার আবিষ্কার যদি এমনিতে হয় এগুলো কি এমনিতে হয়েছে আমার আবিষ্কার যদি আমার হয় এগুলো কার তখন বন্ধু বলছে আসলে নিউটন এমনি করে তো আমাকে কেউ কোন বোঝায় নাই ও ধারণা ছিল ওই বানরের যেমন কোনো বুদ্ধিজ্ঞান কিছু নাই ওরকম আমরাও ওরকম হয়েছে আস্তে আস্তে হাতটা খুশি বড়ো হয়েছে না বিবর্তনবাদের বিপক্ষে সবচাইতে স্বীকার বিবর্তনবাদের সবচাইতে যিনি সচ্চার কণ্ঠ ছিলেন হাকসেলে তিনি আড়াই হাজার বিজ্ঞানীর সামনে প্রমাণ করেছিলেন যে বিবর্তনবাদ সত্য মানুষ আসলেই বানর থেকে বা তার বানর জাতীয় পশু থেকে আস্তে আস্তে এমনি করে ধীরে ধীরে ক্রমবিকাশের মাধ্যমে এই পর্যায়ে পৌঁছেছে সেই ব্যক্তি শেষ পর্যায়ে গিয়ে বলছেন আমি সারা জীবন ভরে যে গবেষণা মানুষ সামনে প্রকাশ করেছি আমি দে ভাষায় সব কিছুকে প্রত্যাখ্যান করে যাচ্ছি তোমরা সবাই আমারই মতো বিবর্তনবাদকে প্রত্যাখ্যান করো প্রখ্যাত ক্রমবিকাশবাদী পণ্ডিত উইলিয়াম বেক তার মডার্ন সায়েন্স অ্যান্ড দ্য নেচার অফ লাইফ বইয়ের একশো চুয়াল্লিশ পৃষ্ঠা হাকসেলের এই চমৎকার স্বীকারোক্তিটা তিনি তুলে ধরেছেন অর্থ সারা জীবন কিন্তু এই থিওরি অফ ইভলিউশনের পক্ষেই কথা বলে গেছেন না মানুষের জীবনে একটা পর্যায়ে আসে যখন সে সত্যকে খুঁজে পায় তিনিও খুঁজে পেয়েছিলেন প্রশ্ন হলো বাংলাদেশের মুসলমানকে এই সত্য খুঁজে পাবে না তারা কি এইগুলি করে আকেদা বিনষ্ট করবেন এটা হতেই পারে না পাকের কোরআন একদিকে আর ডারউইনের ফ্রয়েডের এইসব মানুষের থিওরি একদিকে কার্ল মার্ক্সের থিউরি একদিকে নিঃসন্দেহে জ্ঞানী মানুষের কাছে এদের সবকিছু যে ভুয়া প্রমাণ হয়ে গেছে কিন্তু আমরা অতটা জ্ঞানী নই আমরা সেরা তাদের জ্ঞান সঞ্জাত অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম যারা এগুলি পক্ষে ছিলেন তারা এসে যে বিপক্ষে চলে গেছেন তা আমরা কেন পক্ষে যাচ্ছি কি আমাদের যুক্তি কিছুই তো নাই অত জ্ঞানী সম্প্রদায়ের কাছে আমাদের আপিল কোরআনের উপরে অন্য কাউকে স্থান দেওয়ার চেষ্টা করবেন না কোরআনের প্রথম বক্তব্যই হচ্ছে কিতাব রেকি কিতাবি এই কিতাবে কোনো সন্দেহ নাই এই নিঃসন্দেহ কিতাব আমাদের কাছে থাকতে আমরা কেন সন্দেহযুক্ত গবেষণার পিছনে ছুটতে যাচ্ছি যারা সচেতন এবং যারা দেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ আছেন সরকারের লোকরা যারা আছেন দয়া করে সাবধান হন যারা এখন মন্ত্রিত্ব করছেন তাদের কারোরই বয়স সত্তরের কম না অর্থাৎ তারা মৃত্যুর ঘাটে পৌঁছে গেছেন মৃত্যুকে স্মরণ করুন সঙ্গে সঙ্গে যখনই রুহুটা চলে যাবে আপনাকে আল্লাহর মার শুরু হয়ে যাবে কারণ আপনার হাত দিয়েই সারা বাংলাদেশে আজকে লক্ষ লক্ষ ছাত্র পদক্ষলিত হচ্ছে দায়ী তিনিই হবেন তারা এগুলি করছেন আমরা খালি সাবধান করতে পারি অন্য কিছু করা আমাদের নাই আল্লাহবাব আমাদের সবাইকে পবিত্র ও সহিস অনুযায়ী নিজের সার্বিক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন ایم اللہ <سؤال> ہم در دائت تشل کو تری بکھو کے دن رہ دائت دان کرون اقول کو رہازہ استقل اللہ لی و لکم لساری مسلمین